নতুন আরও একটা দিন, আরও একটা সকাল। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ হলো, তো চলো এবার গিয়ে ফ্রেশ হয়ে আসি ঝটপট। সুপ্রভাত মাই ফ্যামিলি, ধনী মেয়ের আরও একটা ব্লগ পেজ নিয়ে হাজির হয়ে গেছি আমি। সাথে শেয়ার করবো আজকে সকাল থেকে কিছু ডেলি রুটিন, তো চলো দেখতে থাকো। এখন বাজে 20:30 মতো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকে হচ্ছে অন্যদিনের থেকে একটু ব্যস্ততম দিন। কারণ মানে দেখাচ্ছি, তারা দেখছো মাঠ থেকে কালকে রাতে মানে ধান কাটা হয়েছে কালকে রাতে। সকাল সকাল এই ধানগুলো বাড়িতে চলে এসেছে, এগুলো এখন রোদে দেওয়া আছে, মানে এই ধানগুলো এখন শুকাতে হবে, শুকিয়ে তারপরে এই পিছনে থাকা গোলাতে ভরা হবে। যেহেতু কদিন পরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই ধানগুলো তাড়াতাড়ি গোলায় ঢোকানোর ব্যবস্থা করতে হবে। এই ব্যস্ততার অন্যরকম কারণটা কি, কারণ ধানগুলোকে নেড়ে তা সেগুলোকে শুকোনোটা খুব ইম্পর্টেন্ট আজকে। তো চলো দেখতে থাকো, আর সারাদিন তো সুন্দর দুষ্টুমি আমাদের সাথে এক্সট্রা পাও না, তো চলো শুরু করি আজকে ব্লগ। এখান থেকে নিচে নেমেই দেখি, এই যো আমাদের ছোট্ট দুরন্ত সদস্য, তিনি 2 ঘন্টা হয়ে গেল ওই ছোট্ট গ্লাসের 1 গ্লাস দুধ নিয়ে বসে আছে। সেটা প্রথমত তো গরম থাকে, তারপর ঠান্ডা হয়ে যায়, তারপর ওর খেতে ইচ্ছা করে না। আর এখানে 1 বাটি ধান নিয়েছে ও ধান দিয়ে খেলা করবে বলে, তোর মা বলছে খেয়ে নিয়ে আগে তারপরে খেলা করবি না, 2 ঘন্টা হয়ে গেছে দুধ নিয়েই বসে আছে। আর এই দেখো পিছনেও ধান রয়েছে, আর এদিকেও ধান রোদে দেওয়া আছে, তবে রোদ কিন্তু এখনও ধানের উপরে এসে পৌঁছায়নি। মামনে রোজ দিন সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক বেরোই, ওই তখন ঘড়ির কাটাতে তখন 4:30 মতন বাজে, তখন মামনি যায় হাঁটতে, আর বাড়ি এসে এই শাড়িগুলোকে কেচে নিয়েছিল। কারণ রোদ ওঠার আগে জামাকাপড় না কাচলে না, রোদের মধ্যে জামাকাপড় কাচতে সত্যিই অনেক কষ্ট হয়। তো এখানে শাড়ি টাড়িগুলো আমি ভাঁজ করে নিচ্ছি, আর তখনও কিন্তু অ্যাজ ইট ইজ শুধু দুধেই বসে আছে। তাকে দুধ খাওয়ানোর জন্য যে কত কিছু বানিয়ে বানিয়ে আমাদের বলতে হয় তার কোনো সীমানা নেই। আমার শাড়ি গোছানো হয়ে গেল, কিন্তু মেয়ে তখনও গ্লাসে 1 চুমুকও দুধ মুখে তোলেনি। বাচ্চাদের দুধ বলো আর খাবার বলো, সব খাওয়ানোই একটা বড় ঝক্কির ব্যাপার। তারপর আমি 1 কাপ চা নিয়ে নিয়েছি, সাথে 1টা সুগার ফ্রি বিস্কিট। দেরি না করে চলো চায়ের চুমুকটা দিয়েই দিই, নাহলে সুন্টুর মতন আমার চাটাও ঠান্ডা হয়ে যাবে। তোদের বাড়িতে ধান রান্না হয়েছিল তাহলে? ধান্নার টেস্ট ছিল আমাদের বাড়িতে? আমার তো কই জানা ছিল না ধান্নার টেস্ট ছিল। তারপর দেরি না করে সোজা রান্নাঘরে এসে দেখি মামনি কীর্তন চালিয়ে সবজি কাটছে, কিছু রান্নাও বসে গেছে। হ্যাঁ দেখাবো কী রান্না হচ্ছে, আর বাইরে বসেছে সন্টু পড়তে। আর এখানে রান্না হচ্ছিল ভাত, আমাদের অলরেডি হয়ে গেছে, আলু ফুলকপি ভাপানো হচ্ছে, আর মাছের ঝাল রান্না হবে, সেজন্য মাছ নুন হলুদ মাখিয়ে রাখা আছে। তো আলু ফুলকপি এখানে বয়েলড হচ্ছে, তার মাঝখানেই আমি চায়ের বাসনগুলো ঝটপট চলো ধুয়ে নিই। রান্নাঘরে বাসন মাজতে মাজতে আমি আর মামনি সন্টুকে নিয়ে কথা বলছিলাম, যে দুধটা 10 মিনিটে খাওয়া হয়ে যায় সেই দুধটা সন্টু ঘন্টার পর ঘন্টা নিয়ে আরামসে কাটিয়ে দিতে পারে। মানে যতক্ষণ না ওকে ওর মা মারবে ততক্ষণও অ্যাজ ইট ইজ এই ক্রমাগত কমানোতে চালিয়েই চলবে। তো এখানে আমার বাসন মাজাও কমপ্লিট, আর ওখানে আমাদের আলু ফুলকপিও বয়েলড হয়ে গেছে। চলো মামনি বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিক ঝটপট। রান্না বান্না করতে করতে মশলা গেছে ফুরিয়ে, সেই জন্যই আমি মিক্সি বার করেছি, এবার আদাটা পেস্ট করে নেবো। আর আদা রসুন না সবসময়তে পেস্ট করে রাখলে রান্না বান্না প্রচুর তাড়াতাড়ি হয় বলেই আমার মনে হয়, সেজন্য আমরা বাড়িতে আদা রসুনটা পেস্ট করেই রেখে দিই। তো এখানে দেখো কথা বলতে বলতে আদা রসুন পেস্টও হয়ে গেছে আমাদের, আর মামনি আর আমি কথা বলছিলাম, আর সাথে সুন্টুর কান্নার আওয়াজ তো শুনতেই পাচ্ছ, মানে ওর মা ওকে মেরেছে, আর ওর না মারা অবধি কোনো কাজই সঠিকভাবে করবে না। সে তুমি যতই ওকে বলো বাবা বাসা করো বোঝাও, কিন্তু ওর মানে মানে সংকল্পে অনর্থ। সকালে ঘুম থেকে উঠেছে, দুধ নিয়ে 2 ঘন্টা কাটিয়েছে, পড়তে বসে ভুল লিখছে, তো মার তো খাবেই বলো। আর আমি আর মামুনি যাই না যখন দিদিভাই ওকে কিছু বলে। তো এখানে আমার আদা পেস্ট করাও ডান, এবার মিক্সিটাকে ভালো করে পরিষ্কার করে জায়গায় রেখে দেব, কারণ জিনিসপত্র গুছিয়ে রাখলে রান্নাঘরটাও না বেশ লাগে সুন্দর দেখতে। তো এখানে ইলেকট্রিক কেটেল আর মিক্সি আমাদের একসাথেই থাকে। তো তারপর সকলে মিলে খাওয়া দাওয়া করে সন্টুকে বললাম চল পিছন দিকে যাই গিয়ে ধানগুলো একটু নাড়াচাড়া করে আসি, মানে ওকে নিয়ে চলে এসেছি পিছন দিকে ধানগুলো একটু নাড়াচাড়া করে দেবো, কারণ ধানগুলো তো শুকাতে হবে। আর রোদের জোরটা যেহেতু প্রচণ্ড পরিমাণে রয়েছে, তো ধানগুলো একটু নাড়াচাড়া করে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল কী করে নাড়ে ধানগুলো, হ্যাঁ এখন করে ঠেলে
চন্টু ওর দাদুকে দেখেছে মাথায় ছাতা দিয়ে ধান নাড়তে এসেছিল, সেই জন্য ওর বায়না ধান নাড়তে গেলেও আমি মাথায় ছাতা দিয়েই যাব, খালি পায়ে যাব। তো ধান নাড়তে চলে এসেছে মাথায় ছাতা নিয়ে, আমি বলছি ধানগুলো কি গরম? বলছে না না ধানগুলো গরমও নয়, ধানগুলো ঠান্ডাও নয়, নর্মালই আছে। একটু বাচ্চা নর্মাল মানেও বোঝে, আমাদের শুনটু একটু বেশি বোঝে। তো মাথায় ছাতা নিয়ে মানে গুড়গুড়ির মতন ধানগুলো নাড়াচাড়া করে এখন যাচ্ছে বাড়ির পথে। এই শুনটু হাতে নোংরাগুলো নোংরাগুলো ধানগুলো এখন আপাতত রয়েছে রোদে, আর এখানে শুনটু এসেছিল ছাতা মাথায় দিয়ে। আমাদের বাড়িতে আমাদের ধান আর কাকুদের ধানই জমিতে চাষ হয়, আর বড়মাদের ধান ভাগে দেওয়া আছে, তো সেই জন্য ধান কাকুদেরও শোকাচ্ছে আমাদেরও শোকাচ্ছে। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে কাকুদের ধান, দেখো পুরো রাস্তা জুড়ে দেওয়া আছে, যেগুলো শুকানোটা খুব তাড়াতাড়ি ইম্পর্টেন্ট। আর এখানে শুনটু মাথায় ছাতা নিয়ে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, তো উঠোনে রাখা বাদবাকি ধানগুলো একটু নাড়াচাড়া করে দেবো। তার আগে তো চলো শুনটুকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসি, কারণ ও তো বুঝতে পারছে না কোথা দিয়ে যাবে। ব্যাস ছাতার কর্ম সে, ছাতাটা ফেলে দিল ধানের ওপর, ব্যাস সারাদিন এই চলে। যেগুলো আর কি করা উচিত নয় আমাদের শুনটু সেগুলোই করতে এক্সপার্ট। তো এখানে চলো ধানগুলো একটু নাড়াচাড়া করে দিই, কারণ উঠোনে রোদ এখন ভরপুর চলে এসছে। তবে এই ধান নাড়াচাড়া করা, ধান শুকোনো, এসব কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পরেই কিন্তু করা। তার আগে ধান কীভাবে নাড়তে হয় শুকোতে হয়, ধান যে নাড়তে হয় শুকোতে হয় সেটাই হয়তো আমি জানতাম না। তারপরে আমার ঘরে চলে এসেছিলাম, দেখো কি সুন্দর পাখিরা ধান খেতে এসেছে। এই জানলাই বসে বসে দেখতে পাই শুকোতে দেওয়া ধানগুলো, দেখেছো শুকোতে দেওয়া ধানগুলো পাখিরা খেতে এসছে, তখন সেই মানে জিনিসটা তো একটু ক্যাপচার করতে হয়। তো এখানটাতে বসলে হাওয়াও পাওয়া যায়, হ্যাঁ যদি সত্যি প্রকৃতি মনে করে আমি হাওয়া দেব তবেই কিন্তু এই হাওয়া পাওয়া সম্ভব, আদারওয়াইজ কিন্তু পসিবল না। তো পাখিরা ওখানে ধান খাচ্ছে আর আমি এখানে বসে বসে একটু প্রকৃতির হাওয়া খাচ্ছি, সাথে ভিডিও এডিটিং এর কিছু কাজ আছে সেটাই করে নিই। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ। ভিডিও এডিট করতে করতে দেখতে পাচ্ছি যে বাপিও চলে এসেছে ধানগুলো একটু নেড়ে দেওয়ার জন্য, আর এই ছাতা মাথায় দিয়েই কিন্তু এসছে। বললাম না শুনটু ওর দাদুর দেখেই শিখেছে অ্যাজ ইট ইজ তাই। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ হলো, তো স্নান টান কমপ্লিট করে একটু ঠাকুর প্রণাম করে নিলাম, দেন তো খাওয়ার সময় হয়ে গেছে। তবে বাইরের রোদ্দুরটাও সেই আছে, কারণ ধান শুকানোর জন্য যথাযথ। তো এখানে ধানগুলো শুকোনো হচ্ছে, রোদটা আছে বলেই এটা পসিবল। ধানগুলো ভালো করে শুকিয়ে তারপর সেগুলোকে গোলায় ভরা হবে, এখন হয়তো দু তিন দিন এই প্রসেসই চলতে থাকবে। তো চলো নিচে যাই গিয়ে ঝটপট লাঞ্চটা কমপ্লিট করে আসি, চলো। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর উঠোনে থাকা ধানগুলো গুছিয়ে নেওয়া হয়েছে, কারণ রোদ তো চলে গেছে, আবার কি আবার কতদিন দেওয়া হবে রোদে। তবে কাকুদের ধানগুলো এখনও ওখানেই আছে, কাকু বাড়ি এসে হয়তো ধানগুলোকে গুছিয়ে নেবে। তারপরে এই যে আমার এসি গেছে খারাপ হয়ে, জানি না কী সমস্যা হয়েছে, এসিতেই গরম হাওয়া বেরোচ্ছে, তো এসি চালানো বন্ধ। এই গরমকালে এই সিলিং ফ্যানের হাওয়াতে ঘর কেমন গরম থাকে বলো, জানি না কমপ্লেন লঞ্চ করানো হয়েছে কবে আসবে। তো চলো খাওয়া দাওয়া যখন হয়ে যাচ্ছে একটুখানি ঘুমিয়েই পড়ি। খাও শুনটুকে শুনটুকে মা মেরেছে বল, ঠিক করেছে ঠিক করেছে। এ বাবা সবাই দেখছে রে, সবাই দেখছে, এ বাবা তাকা বাবা, বস বস এখানে বস, বলছি বস বস ভালো করে বস। ওখানে বিয়ে বাড়ি আছে, হেলান দিয়ে বস। বিয়ে বাড়ি আছে ওখানে, এগুলোতে কী আছে জানিস, ওইগুলোতে কী আছে জানিস? হ্যাঁ ওই বস্তায় মোড়াগুলো কী আছে? চাল, ধান। পচা বলবি বাবা, মুখ করতে নেই, কি করেছিস বাবা বল, কি করেছিস, কি করেছিস বল, মা মারলো কেন, মা তোকে এমনি মারলো, কি করেছিস? তোমরা কি আমাদের এই শর্টসটা দেখেছো? যারা দেখোনি তাদের আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নিও। তো শুনটু মারধর খেয়ে চলে এসেছে মামিমণির সাথে রিলস বানানোর জন্য। বিকেল বিকেল আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বসে পড়েছি তরমুজ খেতে। তরমুজ খাওয়ার সময় তো শুনটুর মুখের অ্যাক্টিং থাকে সেই, আর এদিকে শুনটুর রিলস দেখে শুনটুর দিদুন আর মা তো হেসে খুঁটোখুঁটি করছে। তারপর শুনটুকে বললাম চল তোকে একটু বিকেলবেলা সাজুগুজু করিয়ে দিই, দেন আরও একটা রিলস বানাবো। আর ওকে রিলস বানানোর কথা বললে না ও যেন সবার থেকেই বেশি ইন্টারেস্ট পেয়ে যায়।
তো ওকে একটা প্যান্ট পরিয়ে দিলাম, গেঞ্জিটা ঠিকঠাক করে দিলাম, আর ও বলছে তাহলে আমাকে এবার সিঙ্গার পরিয়ে দাও, আমাকে এবার সিঙ্গার পরিয়ে দাও, মানে ঠিক করে উচ্চারণ করতে পারে না, বলে সিঙ্গার পরিয়ে দাও। তারপর ওকে মাথাটাতে ভালো করে আছড়ে দিলাম, দেন এখানে সন্টু একদম রেডি হয়েছে, বলছিল চুলটাকে একটুখানি আমাকে সিতে করে দাও এদিক দিয়ে। তারপরে সন্টুর সাথে কয়েকটা দুমদাম ফটোও তুলে নিয়েছি আমরা একসাথে। কোন ভাই? হাই, আমার ফোন ভাই। ও আমার তো একটাই ভাই আছে তাই না এখানে, ছোট ভাই। পিয়ের বাড়িতে? পিয়ের বাড়িতে তো পিয়ের ভাই, ওইটা তো অন্য ভাই। নাও গিফট হাতে, জুতো গিফট হাতে, নাও গিফট হাতে নাও। আমার দুটো ভাই আছে, চলো নেমে এসো। হ্যাঁ নেমে এসো, নেমে এসো। গিফট নিয়েছো মনে করে কি ভাইকে? শোনো না আমার কথা, শোনো, গিফট ভাইকে দেবে। হ্যাঁ তোমাদের গত ব্লগে বলেছিলাম না, সন্টুর ছোট্টা ভাইদের বাড়ির নিমন্ত্রণ আছে, ছোট্টার ছেলের আজকে জন্মদিন, সেজন্য দেখো ও রেডি ফেডি হয়ে বাপির সাথে বেরিয়ে গেল। বাপিও যাবে ঠাকুর বাড়ি আর ওকে মেজোমাদের বাড়িতে নামিয়ে দেবে। তো আমরা ওকে সবাই ভালো করে বলছিলাম যে দুষ্টুমি করবি না, গিফটসটা ভাইকে দিবি। তো এই কথা বলে তাকে পাঠানো হলো, কিন্তু জানি না এখন সে সেখানে গিয়ে কী কী করবে। তো চলো ওকে টাটা বাই বাই করে দিই। তো বাড়িতে এসে আমরাও বসিয়ে দিয়েছি চা। তো চলো আজকের ব্লগ ছিল এটুকুই, কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও। তো চলো আজকের মতো, টাটা।